অথচ কোন মিডিয়াওয়ালারা প্রচারে নাই। কার একটা করোনা হলো কি না হলো, আজকে ফোন করবেন তো ফোনে আপনাকে ফোন করতে যাচ্ছি, তো ফোনের রিং বাজার আগেই দেখছি ঠিক হয়েছে না। তারপরে বলছে 3 হাত 3 ফুট দূরে থাকবেন, অযাচিতভাবে খবরদার কেউ কাউর চেহারায় হাত দেবেন না, একটু দূরে দূরে থাকবেন। তাহলে বলুন এদেরকে কি বলবো, এরা জনগণকে নিজের ইচ্ছাতে মেরে শেষ করে দিচ্ছে। আল্লাহর একটা বালা এসেছে, তার জন্য বলছে তোমরা হেফাজত, যত্ন হয়ে থাকো। কি বলেন, একে তাকওয়ায়ে কালবি বলা হয়, কুকুরের পরহেজগারি। কুকুরের পরহেজগারি বোঝেন তো, কুকুরের আবার পরহেজগারি আছে তো বোঝা আছে। দেখবেন কুকুর যখন পেচ্ছাপ করে তখন নিজের ট্যানটা তুলে দেয়, কেন আমার গায়ে যেন পেচ্ছাপ না পড়ে, নিজের গাকে পেচ্ছাপ থেকে বাঁচাবে। আর যেমন পেচ্ছাপটা হয়ে যাবে অমনি মানুষের পায়খানাটা হালুয়া বলে কপ কপ করে খাবে। একে বলে তাকওয়ায়ে কালবি, কুকুরের পরহেজগারি। তো আমাদের সরকারের হচ্ছে তাই, আমি মারব কোনো চিন্তা নেই, আমার প্রয়োজন হলে আমি সঙ্গে সঙ্গে মানুষকে মেরে শেষ করে দেব, বিচার আচার কিছু হবে না। তবে করোনা যখন এসেছে এ থেকে তোমরা বাঁচো। এ পর্যন্ত খবর হলো এত বড় বিশাল ভারতবর্ষ 80টা লোক মরেছে করোনাতে, আর তুমি শয়তান একদিনে দিল্লিতে হাজারো মানুষকে মেরে তাদের বাড়িঘরকে উড়িয়ে দিয়েছ, এজন্য কিছু বললে না? সে না হাই মেরেছে না বলতেই পারে, এই বিরোধী দলগুলো এরাও তো বলতে পারে, তো এরাও তো বলছে না। দোস্ত আমার, কিন্তু মাদ্রাসা বন্ধ করতে হবে। কিছু ভাঁড় কমিটির লোক আছে তারা বলছে সব স্কুল কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ করে দাও। কেন বন্ধ করবে? মাদ্রাসাওয়ালারা তোমাদের মতো বেঈমান নয়, তাদের ঈমান আছে। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? যা কিছু করে কে করে গো? আল্লাহ করে। যা কিছু হয় আল্লাহ থেকে, আল্লাহ যদি। দোস্ত আমার, বড় দুঃখ আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, আজ খড়াই গ্রামে যত লোক বাস করে প্রতিটি বাড়ি থেকে যদি লোক আজকে আসতো তো তাহলে এই জায়গায় জায়গা হতো কি? আপনারা বলেন হতো? হতো না। তাহলে কোথায় সে মুসলমানরা, কোথায় গেল? তারা সব কুটুম নিয়ে ব্যস্ত, কাউরি বাড়ি জামাই এসেছে, কাউরি বাড়ি বিয়াই এসেছে, কাউরি বাড়ি কি এসেছে, ব্যস্ত। কোরআনের গুরুত্বই নাই মুসলমানদের কাছে। এই প্রসঙ্গে একটি কথা বলতে হলো বাবা মাকে, তারপরে ওয়াজ শুরু করবো। আপনারা জালসা শুনতে এসেছেন, বাড়ি গেলেন, বাড়িতে ছোট ছেলে আছে আপনার, তাকে বলছো গায়ে মাথায় হাত দিয়ে বাবা মৌলানা সাহেবদের কাছে শুনে এলাম সারা পৃথিবীর সব থেকে মানি সম্মানী মানুষ কে জানো, সব থেকে বড় মানুষ কে জানো? কে? যে নিজে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, সেই সব থেকে বড়। তো বাবা তুই একটু কোরআন শিখ, ওই খড়াইয়ে মাদ্রাসাতে চল, যে একটু পড়াশোনা কর, তাহলে তুই যদি কোরআনওয়ালা হয়ে যাস তোর কারণে আমি তোর পিতা, আমার দামও বেড়ে যাবে, একটু চল বাবা। কিন্তু ছেলে তো বর্তমান জামানার, এর বুঝে আসছে না, হাজার রকম করে বোঝাই ছেলে বুঝে না। শেষে বলছে বাবা শোন, কোরআন কত দাম তা জানিস? কেউ যদি কোরআনের একটি অক্ষর কিনব মনে করে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি দিয়ে দেয়, কোরআনের একটি অক্ষর কেনা সম্ভব হবে না। ছেলেটির এতক্ষণে বুঝে এলো এত দাম কোরআনের। আচ্ছা যাব সকালবেলায় বাবা, মনের আনন্দে
বাপ তাকে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করে দিল। একটি বছর সুন্দর পড়াশোনা করলো, করে কোরআন শরীফ নাজেরা কোরআন পড়তে শিখেছে। এমত অবস্থায় মাদ্রাসার শিক্ষক বাড়ি থেকে সে মাদ্রাসায় ঢুকবে আর তার পায়ের জুতোটা ছেড়ে গেল। ওই জুতোটা নিয়ে 10টা টাকা নিয়ে বলছে, খোকা সন্ত কি হলো? ওই বাজারে মুচি আছো ঠিক করে লাই তো, যা। চলে গেল, যে বাজারে মুচিকে দিল, মুচির জুতো সেলাই করে দিল, বলে দাও 10 টাকা দাও। যেমন 10 টাকা দিয়েছে, 10 টাকা দাও বলেছে। আর এ ছেলে তখন মুচিকে সুযোগ পেয়ে বলছে, শোনো 10 টাকা নিয়ে তোমার কি দিন বছর পার হয়ে যাবে? এমন একটা দামি বস্তু তোমাকে দেব যার দাম পৃথিবীর কেউ দিতে পারে না। মুচি মনে করছে তালবেলি মানুষ ভালো জিনিসই দেবে, কই দাও বাবা। যেমন দাও বলে তারও শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহাটা শুনিয়ে দিল। দিয়ে বলছে, দামি জিনিস তোমাকে দিলাম, এইটা নিয়ে থাকো, এই বলে চলে আসছে। আপনারা বলুন, খড়াইয়ে যত লোক এসছেন, মুচিকে টাকা না দিয়ে ফাতেহা শোনালে মুচি জুতো দেবে? কি কো, মুচি জুতো দেবে? মুচি বলছে, খোকা টাকা কোথায় রে? টাকা মানে আমার হুজুর বলে দিয়েছে একটি অক্ষরে দাম কেউ দিতে পারে না, অথচ তোমাকে একটা গোটা সোরা দিয়ে দিলাম, তাও বলছো টাকা? মুচি দেখছে তো খুব পাকা ছেলে, তো এ তো সোজা আঙুলে ঘি উঠবে না, জুতো দুটো হাত থেকে কেড়ে নিয়ে এক থাপ্পড় হঠাৎ দেখে, টাকা দিবি জুতো পাবি। এ খড়াইয়ের ছেলে মুচির মার খেয়েছে প্রেস্টিজ পাঞ্চার, বড় সাথেই যাবো বাড়ি যে বসে আছে। এ মোলা সাহেব হুজুর চিন্তা করছে, আল্লাহ সে ছেলেই বা গেল কোথায় আর জুতোই বা গেল কোথায়। খোঁজে খোঁজে বাড়িতে যেয়ে দেখছে বসে আছে। আরে বাবা বাড়িতে কেন? খবর দার বকবেন না, যান মাদ্রাসা। কী ব্যাপার হলো রে? ওই যে আমার বাবাকে ভালো মানুষ পেয়েছেন, তাকে রাশিয়ান টুপি পরিয়েছেন, আমার বাবা আমাকে ছেলে মানুষ পেয়ে বুশের টুপি পরিয়ে দিল। তার মানে খুলে বলবি তো, খুলে আর কি, ওই যে শিখিয়ে দিয়েছে কোরআনের একটি অক্ষরে দাম কেউ দিতে পারবে না, এই লোভেই তো শিখতে গেলাম। আজকে কোরআন শিখার পরে দাম জানতে গিয়ে দেখছি দাম তো দূরের কথা, আমাকে দু থাপ্পড় খেতে হয়েছে। কার কাছে রে তাহলে? মুচির কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো কোরআনের দাম জানবি তো মানুষ খুঁজে পেলিনি, পেলি বাজারের মুচিকে। চাল বাগান টানতে টানতে মাদ্রাসায় নিয়ে এলো, নিয়ে এসে বাক্স খুলে একটা এতটুকু পাথর হাতে দিল, দিয়ে বলছে এই পাথরটা নিয়ে যা, যে মুচিকে বলবি আজকে একটা দামি জিনিস এনেছি এটা তো নিবা, এই বলে দিবি। যদি মুচি নেয় তো ভালো, আর না যদি ফেলে দেয় পাথরটা কুড়িয়ে পকেটে ভরবি, 10টা টাকা দিয়ে যতটা নিবি তোর কোনো পরিচিত দোকানে রেখে দিবি। দিয়ে সোজা বাসে চেপে একেবারে মেদিনীপুর টাউনে চলে যাবি, না খড়গপুরে যাবি, যে দেখবি বড় বড় সোনা চাঁদির দোকান আছে, সেই দোকানিকে পাথরটা দেখাবি আর দামটা জিজ্ঞাসা করবি, বিক্রি করবি নি, ফেরত নিয়ে আসবি, ঠিক আছে? এ ছেলে তো চলে গেল। মুচিকে যে বলে, শোনো কালকে দামি জিনিস দিয়েছিলাম উনি, আজকে একটা নিয়ে এসেছি, এটা তো নেবা? কইতে যেমন দে বলে তার পাথর, জোরে বলুন, পাথর পেয়ে মুচির রাগ বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে। মুচি বলছে, ছোঁয়া তো ডেলে ডেলি আর কি মারতে আসছে, টান মেরে ফেলে দিয়েছে। দিয়ে বলছে, দে টাকা দে। তো বলছে, শোনো বাড়ি খড়াই মুচি হয়ে বারে বারে চাঁদে হাত দিও না, এই নাও টাকা। টাকা দিয়েছে, জুতোটা নিয়েছে, পাথরটা কুড়িয়ে পকেটে ভরেছে, জুতো দুটো একটা জায়গায় রেখে দিয়ে সোজা মেদিনীপুর খড়গপুর। সুবহানাল্লাহ, সোনার দোকান বাবা আজকাল বর্তমান বুঝতে পেরেছেন কাঁচের তৈরি ঝিকঝাক দোকান, দোকান দেখেই তো ছেলে বেকায়দা হাল। হায় আল্লাহ, কাল মুচির বাইর খেয়েছে, আজ আবার ভাগ্যে কি আছে? আবার ভাবছে, যাই হুজুর যখন বলেছে একবার যাব। গেল, দোকানদার বলছে, কি হলো খোকা, কি ব্যাপার? পকেটে হাত ভরেছে, পাথরটা বের করে বলছে, এই যে। দোকানদার বলছে, এদিকে আয়, এদিকে আয়। গেল, পাথরটা হাতে করে নিয়ে অবাক। দোকানদার ভাবছে, এত ছোট ছেলে এ মাল কোথায় পেল রে বাবা? বল বাবা কী দাম নেবি বল? এ তো খড়াইয়ের ছেলে, একটু চালাকত বটে, এ দেখছে মুচি ফেলে দিয়েছে, আমার যদি দাম বলা বেশি হয়ে যায় চামড়া থাকবে না। আপনি বলুন কত দেবেন?
দোকানদার বাজে ছেলে মানুষ, এ আর কি বোঝে? আরে বাবা, ছোট পাথর কতই বা দাম হবে? 50,000 টাকা নিস। এই যেমন 50,000 বলেছে, বলুন এ ছেলের এবার টাওয়ার ঠিক আছে? টাওয়ার গোলমাল। দেন পাথর, দেন পাথর, নিয়ে চলে আসছে। কি হলো? আমি আর একজনকে দেখাবো। এ গোগা, শোন শোন শোন, যে যত দাম দেবে আমি তার থেকে বেশি দেব, ফিরে আসিস। এ চিন্তা করছো, সুবহানাল্লাহ, তাহলে তো দাম বটে। আর একজনের কাছে গেল, সে দেখেই বলছে 1,00,000 টাকা। সুবহানাল্লাহ। আর এক জায়গায় গেল, 2,00,000 টাকা। যত দোকান পরিবর্তন হয় তত দামের পরিবর্তন ঘটে। এতক্ষণ কিন্তু পাথরের গুরুত্ব এর কাছেও ছিল না, এইবারে পাথরটা নিয়ে পকেটে ভরেছে, পকেটটা আবার আলাদা করে ধরে আছে, যদি হারিয়ে যায় বাবা। সুবহানাল্লাহ। এইবার বাসে খড়াইয়ে নেমে জুতো দুটো নিয়ে মাদ্রাসায় ঢুকে বলছে, হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কী কাজ করেছে মুচি। মৌলানা সাহেব বলছে, আরে তো কুলপীর সাহেবের মুরিদ হলি তো, জেকে থামছে না কেন? বলে, হুজুর ব্যাপারটা ওই রকম, মুচির 16 আনা ভাগ্যটাই মন্দ। বলে, কেন ব্যাপার কি রে? হুজুর জীবনে জুতো সেলাই করতে হতো না, কী কাজ করেছে মুচি। বলে, কেন? এই যে পাথর টান মেরে ফেলে দিয়েছে হুজুর, সে 10 টাকাতে খুশি। বলিস কি? বলে, হ্যাঁ, খড়গপুরে যেয়ে দেখছি এই পাথরের হুজুর 1,00,000 টাকা দাম। বলিস কি রে? বলে, হ্যাঁ মুচি, 10 টাকায় খুশি, টান মেরে ফেলে দিয়েছে তাই? আরে পাগল, কোরআনের দাম জানবি তো মানুষ খুঁজে পেলিনি, পেলি বাজারের মুচিকে। পাগল শোন, মতির কদর জাহাবাদ সাজানে নতাহা, মতির কদর জাহাবাদ সাজানে নতাহা, আর জানে জহরি যে জন কি আছে সুবাস ফুলে, তা জানে বুলবুল গনে, আর জানে বাদশা পরিগণ। মতির কি কদর রাজা জানে, বাদশা জানে, লাটার সেটরা জানে, মতির কদর জওহরি জানে, মতির কদর মুচি কি করে দেবে বল পাগল? মুচির কাছে মতি বোঝা রাস্তার অর্ডিনারি পাথরও তাই। আজ মুসলমান, আজ আমাদের কাছে অমূল্য রতন এসেছে ইমান। ইমানকে বাঁচানোর জন্য আল্লাহ দিয়েছে পবিত্র কোরআন। মুসলমান কোরআনকে পাওয়ার পরে আজ হতভাগার মতো এখাতে ওখাতে, এ গন্ডায় ও গন্ডায় ঘুরে বেড়াচ্ছি, কোনো ইজ্জত নাই আমাদের রে বাবা। কেন? কোরআনকে রেখে দিয়েছি, কোরআনের পাশে আমরা কেউ যাইনি রে বাবা, কোরআনের কথা কেউ মানি না রে বাবা। জোরে সোরে আমাকে একবার উত্তর দেন সকলে, মসজিদটা কার ঘর? জোরে বলুন, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, কোরআন কার কালাম? জোরে বলুন, কোরআন যদি আল্লাহর কালাম হলো, মসজিদ যদি আল্লাহর ঘর হলো, তাহলে আমরা কার গোলাম? জোরে বলুন, আমরা যদি আল্লাহর গোলাম হই, নিজের বুকে হাত দিয়ে একবার বলি, আমরা আল্লাহর প্রকৃত গোলামি করছি কি না তাকিয়ে দেখি, আমরা আল্লাহর গোলামি করি না? যখন খড়াইয়ের মানুষকে বলা হলো মসজিদ তৈরি করতে হবে, কেউ বললো আমি টাকা দেবো, কেউ বললো আমি পয়সা দেবো, কেউ বললো আমি ইট দেবো, কেউ বললো আমি সিমেন্ট দেবো, কেউ বললো আমি মিস্ত্রি দিয়ে দেবো, কি বলেন? মিস্ত্রি, মসজিদ তৈরি হয়ে গেল। বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা, কবি বলছেন, মসজিদ তো বানালি পালভারুমে, এই মা কি হারা রাত ওয়ালুনে, ইয়ে মন তো পুরানা পাপি হ্যায়, বরসো মে নামাজি বন্না সাকা। মসজিদ তৈরির কথা হলো, মসজিদ সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল, মসজিদে মার্বেল লেগে গেল, মাইক লেগে গেল, ইমাম মুয়াজ্জিন লেগে গেল, কিন্তু মুয়াজ্জিন মাইকে মুখ লাগিয়ে বলছে, হাইয়া আলা সালা। ও খড়াইওয়ালা, যারা মসজিদ তৈরি করেছো, যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছো, সময় এখন হয়ে গেছে, তোমরা এসো নামাজের জন্য। খড়াইয়ের লোক বলছে, গেলে কি হবে? তো বলে, কি হবে ফের শুনে লাও, হাইয়া আলাল ফালা।
যত রকমের কামিয়াবি, যত রকমের সফলতা সব তুমি পেয়ে যাবে, এসো হাইয়া আলা সালা। খড়াইয়ের লোক বলতে লাগলো, রে বাবা তোদের কথা শুনে মসজিদ করে দিয়েছি, রংচং করে দিয়েছি, লাইট মাইক লাগিয়ে দিয়েছি, ইমাম মুয়াজ্জিন ফিট করে দিয়েছি, ফের যদি বলো হাইয়া আলা সালা, তো আমরা খড়াইবাসী বলছি আর পারবো না, তোরা দুজনাতে চালা। কি গো বলছে কি না, জরেবল বলছে কি না, অবস্থা তাই কি না? প্রতিটি মুসলমানদের ঘরে কোরআন খুঁজলে পাওয়া যাবে। কি গো মুসলমানদের ঘরে কোরআন নাই?